ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ বানাচ্ছে। ব্রেকফাস্টের চা আর স্যান্ডউইচ একদম রেডি। কিন্তু সবজি আনতে গেছিলাম, সবজি নিয়েই ঢুকছি। সকাল থেকে আমি চুলটাও আছড়াইনি। টমেটো আর ফুলকপি, আজকে ফুলকপিটা রান্না করব, ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি রান্না করব। সো আমাকে বের করে রাখতে হবে ট্যাংরা মাছও। ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ডালনা, ঝোল না, ডালনা করতে হবে আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। আজকে সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর এবার আমি লাঞ্চের প্রিপারেশন শুরু করব। তার আগে আমি কালকের আমার ফার্স্ট ভ্লগের ভিডিওটা একটু আপলোড করার চেষ্টা করছি, দেন যাব কিচেনে। আর কালকে থেকে মিষ্টির স্কুল শুরু হচ্ছে, সো টুকটাক কিছু জিনিসপত্রও কেনার আছে, তো একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার, দেখা যাক কখন বেরোতে পারি। মিষ্টি ক্লাস করছে এখন, তোর ক্লাসটা হোক, আমিও আমার কাজগুলো সারি, দেন। আমি এভাবে এটাকে ভিজিয়ে রেখেছি গরম জলে, এটা কিছুক্ষণ ভিজবে, দেন আমি এটাকে স্যালো ফ্রাই করব পেঁয়াজ দিয়ে। এই মাশরুম রান্না করার জন্য যা যা লাগবে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি রেডি করে ফেলেছি। একটু কুচানো আদা নিয়েছি, একটু লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর টমেটো। আর এখানে মাশরুমটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, এবার এটাকে আমি সর্ষের তেলে ফ্রাই করবো, জাস্ট ফ্রাই করবো আর কিছু না, স্যালো ফ্রাই। টমেটোটা কেটে নিচ্ছি আর পালং শাক কেটেছি। পালং শাকটা অনেকটা পোর্শন নষ্ট হয়ে গেছিলো, তার থেকে মোটামুটি যেটুকু ভালো ছিল সেখান থেকে এটা বেছে কেটে রেখেছি। পালং শাকটা সিম্পলভাবে করব। আর এদিকে রাতের জন্য মিক্স ভেজ করবো বলে এগুলোও কেটে রেখেছি। ফুলকপি ভাপিয়ে নিয়েছি, ট্যাংরা মাছের ফুলকপির ডালনা করব, সেই ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুধু আলু কাটলে মোটামুটি জোগাড় হয়ে যাবে। রান্না হয়ে গেল, বাট আলটিমেটলি শাকটা আমার রান্না করা হলো না। অ্যাকচুয়ালি মিষ্টির জন্য আবার চিকেন স্টিউ বানালাম, তো মিক্সড ভেজ চিকেন স্টিউ আর ট্যাংরা মাছের ডালনা হয়ে থাকলো, আর মাশরুম করা আছে আগে, বাস হয়ে গেল। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি টাপারওয়্যারে এরকম কতগুলো কন্টেনার কিনেছি অ্যামাজন থেকে। তো এই কন্টেনারগুলো 1100 ml এর কন্টেনার, আমি একটাতে বিস্কিট রেখেওছি ক্লিন করে। তো এই কন্টেনারগুলো কিন্তু বেশ ভালো, এগুলোরই 880 ml এগুলো। এই কন্টেনারগুলো আমি অলরেডি ইউজ করছি আর এগুলো নতুন নিলাম। কন্টেনারগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় টাপারওয়্যারে, তোমরা যারা এখনও এগুলো ইউজ করো না এগুলো ইউজ করে দেখতে পারো। এগুলোর শেপগুলোও বেশ ভালো, কোথাও রাখতে গেলেও বেশ সুবিধা হয়, ফ্রিজে বা তোমরা যদি এরকম দেখো, আমি পরপর পরপর রেখেছি। এগুলোর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর প্রাইসটাও আমার ঠিক খেয়াল নেই, প্রাইসটাও ওখানেই দেওয়া থাকবে। তো এবার স্নানটা সেরে নিলেই আজকে দুপুরের মতো আর কোনো কাজ নেই। বিকেলবেলা ভাবছি একটু বেরোবো, দুপুরে আর বেরোনো হবে না, স্নান টান করতে করতে দেরি হয়ে যাবে, তো বিকেলবেলায় একেবারে বেরোবো। এতদিন পর স্কুল যাচ্ছে, হঠাৎ করে খেয়াল হলো অনেক কিছুই নেই, বটল ফটল কিছুই নেই, তো একটু বিগ বাজার যাচ্ছি, দেখি কী কী কেনা যায়। Bye.
হোয়াইট কিন্তু এটা বেটার কোনটারে না এটাই আমার মনে হচ্ছে মানে তোর সাদা হিসাবে বলছি এটা বেশ চক এটা খুব সুন্দর মানে সামারে খুব ভালো লাগবে এটা কোনটা এটাও ভালো ফুটবে না এটাও ফুটবে মানে অ্যাকচুয়ালি ওই তো মানে গরমকালে প্রচুর কালেকশন আছে না প্রচুর অফারও চলছে দেখ বেডশিটে কোনটা রে হ্যাঁ কালারফুল কিন্তু এগুলো না গরমকালে পাতলে ভালো লাগবে না মানে খুব খুব ডার্ক কালার এত ডার্ক কালার না গরমকালে ভালো লাগবে না পিলো কাভারগুলো দেখ শপিং করতে করতে খুব খিদে পেয়ে গেছে এবার এসছি ওয়াও মোমোতে টেস্টি খা তাহলে এটা দার্জিলিং না এটা এমনিটা দার্জিলিংটা মনে হচ্ছে ওদের কাছে গেছে ভালো তো একটা গুড ইভিনিং ফ্রেন্ডস বিগ বাজার থেকে চলে এসেছি নট অনলি বিগ বাজার অনেক কটা জায়গায় গেছিলাম মিষ্টির ক্লিপ এই সমস্ত জিনিস কেনার ছিল আর বিগ বাজার থেকেও কিছু কিছু জিনিস কিনলাম তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি এই পিলো কভারটা এটা ড্রিম লাইনের পিলো কভার সেট অফ টু এটার প্রাইস ছিল 399 এখন ওরা অফার প্রাইসে 199 দিচ্ছে এদের এই পিলো কভারগুলো আমি এর আগেও ইউজ করেছি কোয়ালিটি বেশ ভালো এই দেখো বিশাল বড় সাইজ আমি এরকম দুটো নিয়েছি এটা মিকি মাউস প্রিন্টে আছে সাইজটা কিন্তু বেশ বড় আর একটা এরকম প্রিন্ট দুটো প্রিন্টই সুন্দর এটা অ্যাকচুয়ালি মিষ্টির বেশ পছন্দ হবে মিকি মাউস তো তোরই পছন্দ হবে আমারও পছন্দ হয় যদিও কার্টুন দেখতে আমিও বেশ ভালোবাসি সাইজগুলো বেশ বড় আর এর কোয়ালিটিগুলোও ভালো হয় সহজে নষ্ট হয় না তবে ব্লু কালারটা নিয়ে আমার একটু ডাউট আছে যে ওটার কালারটা উঠতেও পারে আর এরকম দুটো নিয়েছি এটাও সেট অফ টু এগুলো কিছুর ওপর পাতার জন্য দাঁড়াও খুলে দেখাই আমার এগুলো অলরেডি আছে দুটো আছে আরও নিলাম সাইজটা এরকম কিছুর ওপর পাতা টাতার জন্য বেশ ভালো আমি অনেক সময় ফিল্টারের ওপরে পেতে রাখি বা ধরো গিজারের মাথায় পেতে রাখতে সুবিধা হয় কোনো কোনো সময় কিচেনে হ্যান্ড টাওয়াল হিসাবেও এটা বেশ ভালোই কাজে দেয় তো আমি সব রকমভাবেই ইউজ করি এরকম অনেকগুলো প্রিন্টের আমার কাছে আছে তো আরও দুটো নিয়ে নিলাম অ্যাকচুয়ালি গিজারের মাথার যেটা ছিল সেটা অনেক দিন হয়েছে পুরনো হয়ে গেছে ওটাও চেঞ্জ করব আর আজকে বেডশিটে ভীষণ ভালো অফার দিচ্ছিল আমি নিইনি বাট আমার সাথে আমার যে ফ্রেন্ড গেছিল তো ও নিল ভীষণ ভালো অফার মানে 1799 বেডশিটগুলো বা 1599 বেডশিটসগুলো 60% অফ ছিল আমার ফ্রেন্ড একটা কিনলো 1799 বেডশিট ও পেলো 720 rupees মানে বেশ অফ আর কোয়ালিটিও ভীষণ ভালো প্রিন্টগুলোও ভালো ছিল মানে এখন অনেক স্টক আছে আর টুকটাক জিনিসপত্র একটা ছোট টিফিন বক্স মিষ্টির জন্য একটা মার্কার আর দুটো কপি কেনার ছিল এগুলো কিনে নিলাম বাস আজকের মতো শপিং মোটামুটি ডান তাছাড়া কতগুলো ক্লিপ আরও কিছু কিছু জিনিসপত্র কিনলাম বাস এবার যাব ডিনারে প্রিপারেশন করতে দেখি ডিনারে তো তরকারি কড়াই আছে একটু রুটি করব শুধু রাত্রিবেলা খাবো ভাবলাম রুটি আর মিক্সড ভেজ যেদিন যেটা বানাই সেদিন সেটা কিছুতেই কারুর পছন্দ হয় না লাস্টে আনা হলো অর্ডার করে ফ্রাইড রাইস আর কলকাতা স্টাইল চিলি চিকেন তো এখন সেটাই খাচ্ছি চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দুটোই বেশ ভালোই ছিল আমাকে আর রুটিও করতে হলো না আজকে অনেক কাজ আছে সেগুলো এবার রাতে সারবো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে
আর ভিডিওটা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার পরে নেক্সট ব্লগে। বাই বাই।